তিনটে চাকার আমরা এবার চড়েছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখতেই পাচ্ছ আই এম স্টার্টিং উইথ দ্য সেম প্লেস, বাট ইয়েস ডিফারেন্ট ভাইব। মানে ডিফারেন্ট ভাইব কেন বলছি, এই সবে মানে একটু ছুটলাম আর কি, বেশি ছুটিনি। আর বেশি ছুটবো না বলে আমি মানে আকাশকে বারণ করে দিয়েছি, বলে আসতে হবে না, আমি এমনিতে ছুটি না, খালি ব্লগ করে চলে যাই বাড়িতে। ওই জন্য ওকে ডাকিনি আমি, আর ওকে কালকে বলে দিয়েছি যে আমি মানে ছুটবো না আর কি। আর আমি এসে মানে একটুখানি ছুটলাম, ছুটতে মানে ভালো লাগছিলো না, কেমন যেন একটা গা হাত পা ব্যথা ব্যথা করছিলো। ভাবো সারাদিন বসে বসেও গা হাত পা ব্যথা করে এরকম। আর তার জন্য একটু ছুটবো বলে একটু গান চালিয়ে নিলাম মোবাইলে। আর মোবাইলে গান চালাতে গিয়ে দেখলাম গানা মানে আনইনস্টল করে দিয়েছিলাম, যেহেতু ফোনটা রিস্টার্ট মেরেছিলাম, তার জন্য আবার মানে গানা ইনস্টল করলাম। গানা ইনস্টল করে দেখলাম ও বাবা, এখন আবার 1 টাকা পার মান্থ করে দিয়েছে, নাহলে ওগুলো প্রিমিয়াম শো করছে। আর ভাবলাম যে 1 টাকা মারি, তারপর দেখলাম গুগল পেটা সেট করা নেই যেহেতু রিসেট মেয়েছিলাম, তার জন্য আবার স্পটিফাই ডাউনলোড করলাম, মানে স্পটিফাই ইনস্টল করলাম আর কি। স্পটিফাই ইনস্টল করে 2-3টি ইংলিশ গান শুনলাম, আর ইংলিশ গান শুনতে শুনতে হালকা হালকা জগিং করলাম, খুব বেশি না। মানে এই যে রাস্তাটা দেখছো, এই একটা মাটির রাস্তা আছে, এখানে কত হবে জোর 200 কি 250 মিটার। তো এই রাস্তাটা 2-3 বার জগ করলাম, তারপর একটু হালকা মানে এক্সারসাইজ করলাম হাতে পায়ে, বেশি কিছু করিনি। আর এবার একটু মানে মনটা ভালো লাগছে আর কি, অন্য দিনের তুলনায় আজকে মনটা একটু ভালো। আর ওই জন্যই প্রথমে বললাম যে সেম প্লেস বাট ডিফারেন্ট ভাইব। আর সকালবেলা এখানে দেখলাম যে অনেক বাচ্চারাও মানে ছুটছে, দেখে ভালো লাগলো, কেউ তো এখানে আসে না, আমি একাই মনে হচ্ছে এরকম মানে ছেলে আসি, বাকি 2-3টে মানে আমাদের মাদের বয়সে আর কি। আর 2-3 জন বয়স্ক মানুষ আছেন, আর বা আমাদের বয়সে 2-3 জন এরকম আছে। আর আজকে আমি ছুটবো না বলেই মানে রানিং শ্যুটা পরে আসিনি আর কি, বাট পরে আসা উচিত ছিল এখন মনে হচ্ছে। এইরকমই হয়, যেদিন রানিং শ্যু পরে আসিনি সেই দিনই মানে ছুটতে ইচ্ছা করছে, জগ করতে ইচ্ছা করছে। সো গাইজ, এখন ডাকছি, এবার চলে যাবো হাঁটতে হাঁটতে, আর পারলে আর একটু এক্সারসাইজ করবো বলছি তোমাদেরকে, কিন্তু করতে গিয়ে এদিকে ভালো লাগবে না, আর করবো না। সো গাইজ, এখন ডাকছি, টাটা। বাজে এখন, আর সূর্য অনেকক্ষণ উঠে গেছে, মানে প্রায় 20 মিনিট আগে, আর আমি বাড়ি চলে যাচ্ছি এখন। অনেকক্ষণ হাঁটলাম, আর এবারে মানে হেঁটে হেঁটে আসছি বলে শরীরটা আবার ঠান্ডা হয়ে গেল, মাঝখানে গরম হয়ে গেছিলো তার জন্য গরম লাগছিলো, আবার ঠান্ডা লাগছে। গাইস বাড়ি যাওয়া যাক। গাইজ, এখন বাজে 5:30, তোমরা ভাবতে পারবে না মানে বাড়িটা একদম অন্ধকার হয়ে গেছে 5:30 সময়। আর মানে এমনি গরমকালে তো 7টা অবধি সন্ধে হতো না, তা এখন 5:30 সন্ধে হয়ে যাচ্ছে। আর আমি মানে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, 5:15 ঘুমতে উঠলাম, তারপরে আমি টব রং করেছিলাম সকালবেলা, ওই করেই মানে কেটে গেছে সকালটা মানে খাওয়ার আগে পর্যন্ত। আর খেয়ে উঠেছি প্রায় তখন বাজে 2:30, আর ঘুমিয়ে এইসবই উঠলাম আর কি 5:15। আর টপগুলো রং করেছিলাম, ভেবেছিলাম তোমাদের বিকালে দেখাবো, কিন্তু এখন মানে বিকাল আর নেই, সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখাতে বুঝতে পারবে তোমরা। কালকে সকালের দিকে দেখাবো যে কী কী টপ রং করলাম, কটা টপ রং করলাম, কেমন দেখতে লাগছে সেগুলো। আর এখন আমরা যাবো হচ্ছে
জগদ্ধাত্রী পূজা দেখতে, আর সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুরে মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে জগদ্ধাত্রী পূজার লাইটিং হয়, আর সেই লাইটিং এখনও হয়। আর অনেকে বলে যে এটা অনেক দিনের মানে জগদ্ধাত্রী পূজা আর কি। নটের মাঠ বলে একটা জায়গা আছে লক্ষ্মীকান্তপুরে, সেখানে প্রচুর মানে জাঁকজমক করে মেলা টেলা হয় আর কি। সেখানে আমরা দেখতে যাবো আজকে, আর ওদিক থেকে মেঘারা আসবে, আর আমরা এখান থেকে যাবো। তা চলো গাইস, মানে বাবা মা এখনও বাগানে আছে, আমি উঠে দেখি বাবা মা নেই, তা বাবা মা বাগান থেকে আসবে, আমরা রেডি হবো, তারপর যাবো। আর যখন যাবো মেলায় তোমাদেরকে দেখাবো যখন যাচ্ছি বা মেলায় গিয়ে কী করছি। সো গাইস, এখনকার জন্য টাটা। এখন বাজে 6:26, আর আমি বেরিয়ে যাবো, মা বাবা পরে যাবে মান্তু সমেত, ওরা স্কুটিতে আসবে, আর আমি হচ্ছে সাইকেল চলে যাবো মানে নেতাজি মোড় অবধি, তারপরে গাড়ি করে যাব টোটোতে, আর বাবা মা মান্তু হচ্ছে স্কুটিতে করে যাবে। সো গাইস, আমি বেরিয়ে পড়ছি, আর এরা কখন যাবে আমি জানি না, এরা যা লেট করছে এখনও, মান্তু এখনও কিছু হয়নি, মান্তু এখনও একদম রেডি হয়নি, জানি না কখন রেডি হবে আর যাবে, আমি মানে চলে যাচ্ছি আগে, এরা কখন যাবে যাবে না যাবে না যাবে জানি না। সো গাইস চলো যাওয়া যাক, আমি চলে যাই আর তারপর এরা যাবে এখন পরে। হে গাইস, আমরা সবাই মানে লক্ষ্মীকান্তপুর চলে এসেছি আর কি। এটা হচ্ছে নটের মাঠের গেট, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কত লোকজন মানে এখানে আছে আর কি, প্রচুর ভিড় হয়েছে। গাইস দেখো এগুলো কি করেছে মানে ভূতের, আর এখন হ্যালোইন সিজন চলছে ওই জন্য ভূতের এগুলো করেছে আর কি। আর ওপারে আরেকটা আছে, চলো দেখাচ্ছি। বিশাল ভয় পেয়ে গেছে। বল বল কিছু বল, বলছো তো গাইস। ফুচকা আমার জন্য ওয়েট করছে আর আমিও ফুচকার জন্য, কিন্তু এখন আমরা খাবো না, পরে একসাথে সবাই খাবো ওই জন্য এখন চলে এলাম। আর এখানে একটা প্যান্ডেল আছে দেখতে পাচ্ছ তোমরা, আগুন জ্বালায় রূপে মন তর দূরে, আর প্যান্ডেল এটা সামনে কিন্তু এখান থেকে ঢোকা যাবে না, ওদিক থেকে ঢুকতে হবে। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে, মা চা মিষ্টি নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে। মা কোথায় গেল? এই দেখে মা কি দেখছো? এই আমরা এখন পাওয়ার হাউসের দিকে যাচ্ছি নর্থ টেমার ছাড়িয়ে, আর এই হচ্ছে কাকিমা। গাইস এইগুলো দেখলে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় আর কি।
মাসিকে এতদিন তোমরা দেখোনি, মাসিকে দেখিয়ে দিচ্ছি তার জন্য। কিছু বলবে তো মাসি? ও মাসি, মাসি এখন ভুট্টা খেতে ব্যস্ত। মান তো আরোহীকে নিয়ে নিয়েছে। গাইজ, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর এখানে মানে ঘুগনি খাওয়া চলছে আর কি। আর এরা কীভাবে ঘুগনি খাচ্ছে তোমাদের দেখাচ্ছে। এই যে পুরো অন্ধকার হয়ে আছে এই জায়গাটা, এখানে বসে বসে খাচ্ছে আকাশের মান্তু। এদিকে পলি আর পলির মা। চলো ঘুগনিটা দেখাই কেমন ঘুগনি খাচ্ছে এরা। সামন থেকে মুখ করে দেখা, সামন থেকে তো খাওয়া হয়ে গেছে না। সব কাজ ঘুরে ঘুরে চলে যাচ্ছি, কোন জায়গায় ব্লক করতে। আর মামি খাচ্ছে না। তুই খাবি তো, দাঁড়িয়ে আছিস কেন? এগুলো কিনলাম আর কি, চপিং বোর্ড। আর চপিং বোর্ডটা অনেকদিন ধরে কিনবো কিনবো বলছিলাম, কেনা হচ্ছে না, তাই কিনলাম। ও মেঘার জন্যই কিনলাম, কারণ মেঘা প্রথম দেখতে পেয়েছে আর ও কিনবে বলছিল। আর ও কিনলো দুটো, আমি একটা কিনলাম। আর আমি এই যে ইয়ে বড় সাইজটা নিলাম, এটা কিন্তু বড় না, মিডিয়াম সাইজ, এর থেকেও বড়। হ্যাঁ বড়টা নিলে ভালো, এর থেকে আরেকটা বড় ছিল। মান্তু কীভাবে খাচ্ছে দেখো। এই গাইস, আমরা পুচকা খেতে চলে এসেছি। ধর ফোনটা। হে গাইস, মান্তু এখন এখানে মানে বেলুন ফাটাবে আর কি। ফাটা হারিয়েছে, হয়নি হয়নি, ও প্রথমটা হয়নি, প্রথমটা হয়নি। দেখি দেখি ইয়ে লাস্টে একটা ফাটাবো, ঠিক আছে? না গিফট দে না, আরে গিফট হবে দে না। যেগুলো এপারে আছে ওগুলো ফাটালে গিফট পাবে, আর মানে এই গিফটের জন্য ওকে ওগুলো ফাটাতে বলছি। চেষ্টা করছে ওইটা।
দেখো এই গেটটা দারুণ লাগছে, এখানে মানে প্রচুর ছবি টবি উঠছে আর কি লাইটের মধ্যে। মহাদেবের ছবি উঠেছে এখন। আর এবার দেখো মানে অনেক রকম এখানে হচ্ছে, ডিজাইন হচ্ছে আর কি লাইটের মধ্যে। এটা দারুণ লাগছে এই গেটটা। গাইস চলো আমরা এখন এটা চড়বো, আর তোমাদের ভিডিও চলো গাইস এটা আমরা এখন চড়বো আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। চলো গাইস আমরা এখন বসে পড়েছি, আর মাদু আর ছোটো মাসি ওদিকে আছে, আর আমি আর মেঘা এখানে বসছি, আর কেউ চড়তে চাইনি, সবাই খুব ভয় পাচ্ছে আর কি। আর আমরা এখন এসে বসছি, তোমাদের দেখাচ্ছি কীভাবে এটা করে, তোমাদের দেখাচ্ছি। ছোটো মাসি সামনে বসছে আমাদের, আর আমরা একটা সার্কেলের মধ্যে বসছি। আর এই একটা জয়েন্ট পয়েন্ট থেকে এখানে মনে হয় একটা দুটো তিনটে চারটে টোটাল মানে ইয়ে আছে, চারটে টোটাল গাড়ি আছে। মেঘা বিশাল ভয় পাচ্ছে, মেঘা বিশাল ভয় পাচ্ছে, মানে ও কোনো চয়নি আর কি, ও আগে চলেছে, আমি আগে একবার চলেছি, আর মাসির সঙ্গে একবার চলেছে মনে আছে তাই না ছোটোবেলায়। আচ্ছা উপরে এগুলো কি ঘুরছে, কি শ্বাস পোকা, বা পোকাগুলো বেশ ভালো লাগছে। মার পলি ওই যে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি, দাও তোমাদের জুম করে। এই যে মার পলি বাইরে থেকে দেখছে আমাদেরকে। আরে সবে ঘোরা স্টার্ট হয়েছে, এই যে মান্তুয়ার মাসি বসে পড়েছে। চলো গাইজ এবার স্টার্ট হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। কেমন লাগলো, গলা টলা সব ধরে গেছে। চলো গাইস এবারে মানে পলি এটা চড়বে, আর চড়বি তো দেখি তো।
আমরা বাড়িতে চলে যাব। চলো গাইজ, আমরা অনেক ঘুরেছি, আর কি এবার বাড়ি যাব। খারাপ হয়ে যাবে, আমার খবর না বাইরে উঠতে পারে।